এই প্রাণীটির নাম সিল এবং শামুদ্রিক। এরা জলে এবং স্থলে দুটি জায়গায় বাস করতে পারে। এরা জলে 6 মাস এবং ডাঙ্গায় 6 মাস। এই প্রাণীটির নাম কোয়ালা। ভাল্লুক এদেরকে অস্ট্রেলিয়া কোয়ালা মূল ভূখণ্ডের পূর্ব এবং দক্ষিণ অঞ্চলের উপকূলীয় এলাকায় পাওয়া যায়। নিউ সাউথ এবং দক্ষিণ অস্ট্রেলিয়া বসবাস করে এটি। এর লেজবিহীন শরীর এবং গোলাকার তুলতুলে কান। এবং এই প্রাণীটির নাম লেমুর। আনুমানিক 112 প্রজাতির লেমুর রয়েছে। লেমুর হলো বিশ্বের প্রাচীনতম জীবিত। আনুমানিক 65 থেকে 70 মিলিয়ন বছর আগে এর অস্তিত্ব এসেছে। এদেরকে আফ্রিকায় বেশিরভাগ দেখা যায়। এদের ওজন প্রায় 40 থেকে 50 কেজির মধ্যে। এদের লম্বা 1.5 ফুট থেকে 2 ফুট। এই প্রাণীটির নাম সীতাতুঙ্গা বা মাছবাক। হলো জলভূমির বসবাসকারী হরিণ যা মধ্য আফ্রিকা জুড়ে পাওয়া যায়। এগুলোকে এরা বেশিরভাগই জেব্রা হলো আফ্রিকান। এরা কালো সাদা ডোরাকাটা কোট। তিনটি জীবন্ত প্রজাতি রয়েছে, গেবিস জেব্রা, সমতল জেব্রা এবং পর্বত জেব্রা।